বাবা নাস্তাটা টেবিলে দিছি আয়। ঠিক আছে, তুমি জানো আসতেছি। তুমি রাত জাগো কেন বলতো? তুমি ওয়েট করবা না খাবার নিয়ে, তুমি তোমার মতো ঘুমায় করবা, আমি তো এসে বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমাই। তুমি তোমার শরীরটা প্লিজ খারাপ করো না, তোমার একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস। আমি চেষ্টা করবো, কিন্তু তুমি ঘুমায় যাবে, জায়গা থেকে না। তা বাবা, তোর অফিসের বিজনেস কেমন চলছে? আল্লাহর রহমতে সব ভালো যাচ্ছে। দিনের পর দিন তো মানে বাইরদের সংখ্যা ইনক্রিজ করতেছে। আচ্ছা, সিচুয়েশনটা তোমাকে যদি আমি বুঝাই, বাংলা ভাষায় এটাকে বলে ধরো ধরা বান্ধা। আচ্ছা, ওই সিচুয়েশনটা আমি ডিল করতেছি, এন্ড আই নো আই ক্যান ম্যানেজ। ইনশাল্লাহ হোপফুলি সামনে আরো ভালো দিন আসবে। ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। যাই, আমি তোর ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে। শোন বাবা, এটা কিন্তু একটা বড় খুব মনে দিয়ে কাজ করবি, আমার বিশ্বাস। আই এম ট্রাইং মাই বেস্ট বাবা। হ্যালো অনিক, আরে কই তুই ভাই? আরে আমি তো সকাল থেকে দেখে দাঁড়ায় আছি, তো তুই লেট করতেছিস কেন? তুই ব্যবসা তো লাটে উঠবে এমনি করে লেট করলে। আয় তাড়াতাড়ি যেখানে আস, আমি দুই মিনিট বুঝি না, তুই দ্রুত আয় ভাই, প্লিজ। আমি দাঁড়া আসছি এখানে, আয়। রাখ তোর পিপি, তুই সকাল সকাল লেট করলি কেন? আমাদের টাইম টু টাইম বিজনেসে যেতে হবে না, আমাদের আমাদের কাস্টমার কাছে পৌঁছতে হবে না, আমি করলে তো ব্যবসা লাট উঠবে না ভাই। আমি তো মনে করেন যে এই পড়ছিলাম, হুট করে চোখটা লেগে গেছিল, আবার ঘুমায় পড়ছিলাম। আরে চোখ তো আমারও লেগে যায়, তা আমি চোখটা খুললে তারপর সকালে বের হয় না, তো তোর বাড়িতে সমস্যা। তোরা ভালো করে বলি, ব্যবসা কিন্তু অনিষ্টের সাথে করতে হবে এবং সব কিছু মাইনা নিয়ে করতে হবে, মানুষের জন্য করতে হবে, নিজের জন্য করতে হবে, নিজের টাকা। চল কথা বলা লাভ নেই, কথা বলা লাভ নেই, দেখ তুই চল। এই সর, মানে জমে গেছে, অন্য লেভেলে আছে, তাই না? অন্য লেভেল সেই লাগতেছে। এটা কি পিনছেন ভাই? এটা তো গেঞ্জি ভাই, এখানে আব্বাস লেখা ভাই। এটা কয় টাকা দিয়ে কিনছেন?
আল্লাহ, এটা হোলসেল প্রাইস 25 টাকা, পুরাই ঠকছেন ভাই। এটা আপনি আমাদের কাছে কিনবেন 100 টাকা, আপনি দেশে 50 টাকায় লস গেছে গা ভাই। এটা যদি আমি করে মাগ নাও দাই টি-শার্ট আমরা কিনি, বিদেশি নাম দিয়ে চালাই দিছে আপনারা, তাই না? আপনারা জানতাম তো লস গেছেন, জানেন একটু চেক করে দেখেন তো কোথায় সিরাফাটা আছে কি, আপনি দেখেন আপনার ভালো লাগে কিনা দেখেন। নিচে ভাই চলুন, কালার টালার জন্য ভাই আপনার চেহারার কালার চলে যাবো, গায়ের কালার চলে যাবো, মাগার টি-শার্টের কালার চলবে। কথা কই ভাই, কনফিডেন্টলি কইতাছি, একদম 30 বার খচ্চা দিয়ে ধুয়ে দেখেন রঙের এদিক সেদিক হয় কিনা, তারপর আপনি আয়েন। ওয়ারেন্টি আছে নাকি? ওয়ারেন্টি তো আমরাই, আমাকে চেহারা ছেড়ে দেখেন তো কি মনে হয়, লোকেশন তো কখনো চেঞ্জ করেন আপনি, যখন কোনো ঝামেলা হবে শিলা একটু হালকা ছুটে গেছে, রং একটু জ্বলে গেছে, আয় পরেন জায়গার মাল জায়গা চেঞ্জ। ঠিক আছে বয়ন, ভালো লাগছে ভাই, আমরা বয়ন পছন্দ হয়েছে তো? আপনি এটা পরা পরে দেখেন, ঋত্বিক রোশন ফেল, আপনার লুক সিনেন তো ঋত্বিক রোশন রে, আপনি ওইটা ক্রস করে যাবেন ভাই। প্যাকেট কর, টাকা দেন ভাই, এলো টাকা দিলো ভাই। আইসেন কিন্তু ভাই, আর কোনো এই আপনার আর কোনো কালার লাগবে? ব্লু আপনার কিন্তু, ব্লু তো খুব মানাইবো, এই যে ম্যাঙ্গো কালার জমে যাইবো একদম, একদম বিদেশি মাল ছিল। আচ্ছা লোয়েন পরের বার একদম, এটা আমি কমবো না, প্র্যাকটিস বেশি করছে না, একদম 100 দেখে যান 100, আরে ভাই চালন 100, আরে কিনলে জিতবে 100, আরে ডিসকাউন্ট 100, মূল্য হ্রাস 100। চুপ কর তো, আমি কল দিছি, তাড়াতাড়ি চুপ, এই আস্তে। হ্যালো বেবি, বলো বেবি তুমি কোথায়? ওই যে তোমাকে বলছিলাম আমি কর্পোরেট মিটিং একটু বিজি হয়ে গেছে আর কি। কিন্তু তুমি যদি মিটিং এ থাকো তাহলে তোমার আশেপাশে এত গাড়ির শব্দ কেন? এটা তো ধরো ওই যে ফ্যাক্টরি, ফ্যাক্টরি ভিজিট, ফ্যাক্টরি ভিজিট আসছি তো, তো হচ্ছে মেশিনের যেই মানে যে সাউন্ড ধুলাবালি ওই এনভায়রনমেন্ট আমি আছি তো ওই জন্য আর কি। আচ্ছা শোনো না, তোমার সাথে দেখা করতে চাই, দেখা করবো? ঠিক আছে বলো তুমি কোথায় আছো, আমি আসতেছি, দেখা করতে আসছি। লোকেশন এসএমএস করে পাঠিয়ে দিই, তারপর আসো। ওকে তুমি জাস্ট ওয়েট করো, আমি আসতেছি। ওকে আচ্ছা, তুই কি এক ঘন্টা একটু দোকানটা সামলাইতে পারবি? অবশ্যই পারবো, কেন পারবো না? তোর ভাবির লোকের তো অনেকদিন দেখা হয় না, আমার সাথে দেখা করতে চাইছেন, আহারে ও বসে আছে বেচারি। জান আপনি সামলাইতে পারবি কিনা কো? আরে আমি বিশ্বাস করতে পারবি, তত প্র্যাকটিস আছে, আছে না গলার অবস্থা সব একদম একদম 100। হ্যাঁ হ্যাঁ, এটা চালাই যাস, এটা চালাই যাস ভাই, এটা চালে। হ্যাঁ মানে সব মিলাই ব্যালেন্স করতে একটু টাইম লেগে গেছে, আই এম সো সরি। আসলে তোমাকে আমার এত বেশি দেখতে ইচ্ছা করছিল যে আমি না পেরে তোমাকে এখানে আসতে বলতে। নাইস, ফাইন, এটা তো কোনো সমস্যা না, আই ক্যান ম্যানেজ। বাট ঠিক আছে ফাইন, তোমার যদি অনেক প্রেসার থাকে তাহলে তুমি চলে যাও, তোমাকে দেখছি এখন, তুমি চলে যাও। কি বলো, কাজের প্রেসার তো লাইফে থাকবেই, কিন্তু আই ক্যান ডিল উইথ ইট, মানে সমস্যা নাই, আমি তোমার সাথে বসে কথা বলতেই পারি। তোমার অনেক প্রেসার যাচ্ছে তাই না? বায়ার মানে এত বেশি বায়ার, এত বেশি বায়ার বাড়তেছে দিনের পর দিন, ইনক্রিজ হচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। বাট ইনশাল্লাহ আই এম সো হোপফুল যে সামনের দিন আরও ভালো আসবে, বায়ার যেহেতু বাড়ছে সেটা বিজনেসে থামাতে কোনো চান্স নেই, এক্সটেন্ড হবে আর কি। এটা তো আমাদের ফিউচারের জন্যই ভালো, অবভিয়াসলি আমাদের ফিউচারের জন্য ভালো। আরে ভাই আপনারে চিনছি তো ভাই, ওই যে গেঞ্জি কিনলাম সেই দিন, সেই গেঞ্জি ভাই একদম ইন্টারন্যাশনাল মাপের গেঞ্জি ভাই, আমি প্রতিদিন ধুয়ে ধুয়ে পড়ি ভাই, গেঞ্জি মনে করেন যে যেরকম সেরকমই আছে ভাই। আপনি কইছিলেন 10 ধোয়াতেও কিছু হইব না ভাই, আমি 30 ধোয়া দিছি ভাই, তাও কিছু হয় নাই ভাই। এরকম গেঞ্জি কোনো শোরুমেও পাওয়া যাবে না, এত কম টাকায় 100 টাকায় মাত্র গেঞ্জি দিচ্ছেন ভাই। ভাই ভাবি নাকি ভাই, কফি আছে, কফি লটারিনেশন জন, লটারি লটারি দুটো লটারিনেশন জন 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 লটারিনেশন। আচ্ছা ভাই আনতে, ভেটার তোমাকে ভাই বললো কেন? ওই যে বায়ার বললাম না, চলতে ফিরতে বায়ার ইনক্রিজ করতেছে, ওয়ান অফ দেম ভেটার তোমার বায়ার, মানে হয়তো আগে কোথাও কাজ করত, হ্যাঁ বাট হি ওয়াজ মাই বায়ার, এখন সে ওয়েটারে কাজ করে, হয়তো এই প্রফেশনটা তার পছন্দ তাই জব সুইচ করছে, বাট স্টিল টেকনিক্যালি হি ইজ মাই বায়ার, সো সে বায়ার ছিল, সে বায়ার এখনো আছে। বায়ার লেট মি এক্সপ্লেইন টু ইউ, আমি হোলসেল বিজনেস করি, সো মিনিমাম 10,000 পিসের নিচে আমি কোনো সেল করি না, সো 100 টাকা দিয়ে হয়তো 10,000 মিনিমাম একদিন সে কিনছে, আমি তার চোখের সামনে সাইন করছি, সে সেটা দেখছে, নোন ফেস মনে হয়েছে, আপন জায়গা থেকে আয় আলো করে করছে, নাথিং এলস, দ্যাটস ইট। আচ্ছা বিজনেসের কথা বা, আমি এই কথা এখন আর শুনতে চাই না, কালকে বাবা তোমার কথা জিজ্ঞেস করতেছিল, আমার তো কবে বিয়ে হবে,
আমি তো পারি না কালকে তোমাকে বিয়ে করে ফেলি। না আমি তো রেডি, যেহেতু ফ্যামিলি কথাবার্তা বলে ফেলছে সব ঠিকঠাক, আই এম রেডি টু রোল। আমি আমি ফিউচার আগাইতে চাই, আমাদের ফিউচার প্ল্যান করতে চাই ভাই। কফি ভাই, গেঞ্জিটা আসলেই ভাই সেই, বেতনটা পাইলেই আবার আসবো ভাই। আবার আসবেন, আবার আসবেন, সমস্যা নেই তো। বাট এখন যান, এখন যান, পরে আবার আসেন। হ্যাঁ, ফ্রি টাইমে বাইং এজ আইছেন। একমত, ডেফিনেটলি এসে বিয়া দো। আসলে বেবি এখানে একটু আনকমফোর্টেবল লাগতেছে না, মনে হচ্ছে না সবার ব্যবহারটা একটু কেমন কেমন জানো? আমার তো মনে হয় এখানে কয়েকদিন না আসে ভালো, আমরা একটু অ্যাভয়েড করতে পারি। বেবি আমার আজকে কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট মিটিং, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ দেম। সো আমার মনে আজকে মুভ করা উচিত। কফিটা শেষ করে নি, তাই না? শেষ করো, শেষ করো, শেষ করো, খেয়ে ফেল। গরম তো, নো প্রবলেম, খাও না। এক্সকিউজ মি, বিলটা ভাই 600 টাকা আসছিল বিল, আমি 50% ডিসকাউন্ট দিয়েছি। আপনারে ডিসকাউন্ট দেবো না তো কারে দিব? আপনি যেই গেঞ্জিটা দিচ্ছেন ভাই, আমি পুরো আপনার ফ্যান হয়ে গেছি। 50 টাকা টিপস দাও আছে ভিতরে ভাই। আপনি টিপস দিচ্ছেন? জীবনে প্রথম দেখলাম ভাই গেঞ্জিওয়ালা টিপস দেয়। আপনার মন আছে ভাই, টাকা না থাক মন আছে। ধন্যবাদ স্যার। ভাই বেবি চলো তো, আর বসে আমরা আনকমফোর্টেবল ফিল হয়, আসো তো, চলো তো। আমি তোমার সাথে যাই অফিস পর্যন্ত। আজকে এত ব্যস্ত, এত বায়ারদের টাইম দিতে হবে, তোমাকে আমি টাইম দিতে চাইতো, তাই না? রাইট, সো আজকে একটু হাঁটি, আমাকে আগায় দাও, আমি অফিসে চলে যাই, আরেকদিন তোমাকে অফিসে নিয়ে ভিজিট দাও। শেষ, চলো। দোস্ত, এই মুইটা কি তুই মা খাইছিস? কেমনে বুঝলি? কেমনে বুঝলি না, আরে বুঝবো না কেন? যখন আমরা দুজন একসাথে মেসে থাকতাম, আমার যখন মুড়ি খেতে ইচ্ছে করতো, তখন বলতাম তুই সুন্দর করে মাখিয়ে নিয়ে আসতি। এই কথা কি ভুলে গেছি? সেই সময় কি আর ছিল, মুড়ি আর আড্ডা। এটা এখনো ধরে রাখছি, কিন্তু আমি এখনো মুড়ি খুব পছন্দ করি। আর কি করুম, এখন রিটায়ার্ডে আছে, হোটেল লোকজন আছে চালায়, ছেলেরে বলি, ছেলে বসতে চায়, সে নিজে কাজ করবে, কর্পোরেট চাকরি করে, টাকা পয়সা স্বাধীন নিতে চায়। তার কথা হলো আমি আমার মতো ইনকাম করবো, সলভেন্ট থাকবো, এই শান্তিতে থাকি, বাসায় থাকি, আর কি করব, আড্ডা মারি, মুড়ি খাই, এই যে মুড়ি খাচ্ছি। আল্লাহ আমার টাকা পয়সা অনেক দিছে, ছেলে টাকার দিকে তাকাও না, সে তার মতো চলে, এই অবস্থায় আছি। একসাথে বসে মুড়ি খাবো। ঠিক আছে আঙ্কেল, আমি জয়েন করতেছি, আমি আসতেছি। ছেলেটা দেখছিস? হ্যাঁ, আমি তো বিশ্বাস হয় না আমার ছেলেটা এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে। সেই দিন এই পিচ্ছি এখন কাজকর্ম করে, খুব ব্যস্ত, খুবই মনোযোগী ছেলে। কিন্তু একটা কাজ কর, দিয়া দে। দিয়া দেবো মানে? দিয়া দে কি দিয়ে দেব? তোর মেয়েরে আমার ছেলের জন্য দিয়া দে। মানে তোর ছেলের জন্য আমার মেয়ে দিয়ে দিব? হ্যাঁ। কবে লাগবে? তুই যেদিন বলবি সেদিন। আমাদের এতদিনের একটা সম্পর্ক, আমরা সবাই সবাই চিনি, আমার মেয়ে তোর ছেলেরও চিনি, ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং, আমরা সবাই কিন্তু অ্যালাউ করছি। একটা কাজ করি না, আমার ছেলের সাথে তো আমি বিয়ে দিয়ে দিই, কী বলিস তুই? আমার কোনো আপত্তি নেই। তাহলে সেই সময় হ্যান্ডশেক করি, ডান ডান। খুব ভালো, সিগারেট খাও, ধূম্রপান করো, এইসব বদ অভ্যাস দূর করার জন্য একটা মানুষের দরকার। আচ্ছা, ওকে। আমার এই বদ অভ্যাস ছিল, কিন্তু তোর মায়ের বিয়ে করার পর এমন তেদানি দিছে, সব গেছে। তোমারও সেই ব্যবস্থা করতে হবে। কীভাবে? পায়েল, এই পায়েলের সাথে তোর ভালোই সম্পর্ক, তাই না? আমার দোস্তর সাথে আজকে আলাপ করলাম, আমরা ঠিক করছি দুজনে বিয়ে দিয়ে দিব খুব শীঘ্রই, কী বলিস তুই? না মানে তোমরা যেহেতু নিজেরা কথা বলছো আর তোমাদের কোনো সমস্যা নাই, আমারও আপত্তি নেই, মানে আই হ্যাভ নো প্রবলেম। তাহলে তো আর কোনো কথাই নেই, এখন যত পারো যত ইচ্ছা ধূম্রপান করো, তারপর বউ আসবে এবং ফেদানি দিবে, সব ঠিক হয়ে যাবে। খাও বেশি করে সিগারেট খাও।
বন্ধু হইতেছে রে, কি অবস্থা ভাই? গেঞ্জি মেঞ্জি দেখান তো ভাই, কি লাগবেন? পোলাবাইনের গেঞ্জি ভাই, গোল গলা, আপনার একটা সুন্দর গলার একটা গেঞ্জি দেন ভাই রে, সবুজ রঙের এল সাইজ দা ভাই। একটা মাল পাইছি, একের মাল, ইউজ করো, কিন্তু এটা তো আপনার গায়ে হইব না। আমার গায়ের লেগে লাগবে না ভাই, আমার জিগনি দোস্তের লেগে দেন। আরো দেন, অপশন দেন। আচ্ছা থাক, দেন লাগবে না আপনার, এটাই পছন্দ হয়েছে, এটাই চলবো। এর সাইজ কত ভাই? এল সাইজ, এল, এল সাইজ না? আচ্ছা ঠিক আছে, এটাই হইব। এটার দাম কত ভাই? গলা ভাড়ায় ভাড়ায় কইতেছি একদম একশো, একশো, একশো টাকা। আচ্ছা ঠিক আছে, বেশি না, একশো তো কমই। প্যাক করবো, প্যাক করেন, বিশ টাকা কম দিব, আপনি আশি টাকা রাখেন। এটা কী কইলেন ভাই? এটা কি মাছের বাজার পাইছেন যে বিশ টাকা কম দেবেন ভাই? লই লই লন, একদম একশো নাইলে নাই, প্যাক করা লাগবো না। ব্যাপার না, দেন দেন, একশো টাকা দিয়ে দেন, সমস্যা নেই। সুন্দর করে প্যাকেট করে দেন গেঞ্জিটা। আর কি সে মাথা গেঞ্জির মধ্যে ঢুকায় রাখছে কি ভাই? দুই দিন আগে মাথা বেঁধে গেছে ভাই, তাই মাথা ডাইকে রাখছে। মাথা ভাই ঠিক আছে, তো ব্যান্ডেজ করে রাখ ভাই, গেঞ্জি ঢুকে রাখছে ভাই। আপনি গেঞ্জি কিনে বেড়াইছেন, গেঞ্জি কিনেন, এত কথা কইতেছেন জান কিনা হয়ে গেছে। চোখ দূরে ভাই, চেনা চেনা লাগতেছে। দড়িয়া গোল, কাছের মানুষ চিনা লাইছেন, শেষ আর কিছু? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আইছেন। উফ, রাশেদ গেঞ্জি কিনলো কার জন্য? ওর বন্ধু কয়টা? এটা কি আমি কই দেবার? মোর বন্ধু কয়টা? আপনার বন্ধু আপনি জানেন। সিঙ্গেল গিফট তো হবে না, তখন মনে কর ভাবি সবাই দিতে, সিঙ্গেল গিফট এবার লাস্ট, তোর জন্য একটা গিফট আনছি, টেক ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট দোস্ত। তুই এটা খোল, খুলব, খোল, ওকে, খোল, থ্যাংকস। সারপ্রাইজ! ওয়াও, 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 জোশ, জোশ, খুব সুন্দর টি-শার্ট, খুব সুন্দর। আমার চাচা সিঙ্গাপুর গেছিল, আচ্ছা, আমি কইছি আমার একটা বেস্ট কর্পোরেট ফ্রেন্ড আছে, ওর লেগে একটা দামি টি-শার্ট পাঠাইছে, বাজেট দিছি $300, $300 USD। ও মাই গড, অনেক এক্সপেন্সিভ, $300 USD, টু মাচ এক্সপেন্সিভ, টু মাচ আসলে। তুই এটা এখন থেকে পড়বি, হ্যাঁ, পয়লা খুলে রেখে দিবি, ঠিক আছে, আবার পড়বি, যখনই খবর পাবি আমি এত সু, তুই পড়বি, ঠিক আছে, আমার ফিল লাগবে, তুই আমার দাও গেঞ্জি, $300 USD গেঞ্জি পরে তুই আমার সাথে মিট করতে। অবশ্যই, 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 থ্যাংকস লট দোস্ত। একটা হাক তুমি পাই, বাদ কি বলে, তুই এটা ডিজার্ভ করস ম্যান, যা তুই পার্টি এনজয় কর, যা, লাভ ইউ ম্যান, লাভ ইউ টু ব্রো।
অলওয়েজ দাস্তি আমার তোমার বেস্টি খুব নেস্টি আর আমি কুকুরনি কথা কা শঙ্করপুর থেকে দিনজি কিনা ব্যানার থেকে কুলিতে লিভারপুল থেকে কিনছস এইভাবে ঠকাইছস তুই আমার এই আসো হ্যাঁ আসতেছি একদম অ্যাকশন দেখে কিনেন অ্যাকশন ভাই চলো অ্যাকশন কমে গেছে অ্যাকশন আর খেলা হবে অ্যাকশন আর রং ধনু অ্যাকশন আর ধরলে বুঝবে অ্যাকশন আর নিয়ে যান অ্যাকশন ভাই ভাই শুনুন না আপনারা যোদ্ধা যোদ্ধা চেয়ারে ফ্রি ফায়ার টাল মানাই তো ভাই ভাই হাইরা গেলেন কিন্তু ভাই নিলেন না মিস আরে আপনারা যে মানাই তো ফ্রি ফায়ারে একের মাল মিস করছেন ভাই আচ্ছা আজকে আসরে একদম 100 একদম 100 আর ভাই চা কিনেন 100 আর টাইট হবে 100 আর দেখতে ভালো 100 আর দারুণ লাগে 100 জিতে গেছে 100 আহা 100 জোরে বলো 100 আমার কাছে আছে 100 করো করো মজুমদারের টাকা কই যায় জিনা এনে বেচি ফুটপাতে বেচি সব কিছু তাই আমি বুঝি না 100 করো করো মজুমদারের টাকা কই যায় জিনা এনে বেচি ফুটপাতে বেচি সব কিছু তাই আমি বুঝি না ও ভাই আমি বেশি ঝুঁকি না নিজেরটা করে খাই কারো ক্ষতি করি না ভাই চালো রে দেখে লো রে জানি বেনে ভাই একশো গার্মেন্টস লো রে এক্সপোর্ট লো রে জানি বেনে ভাই একশো ভাই চালো রে দেখে লো রে জানি বেনে ভাই একশো গার্মেন্টস লো রে এক্সপোর্ট লো রে জানি বেনে ভাই একশো ধরগড় ধরগড় ধাক্কা ধান ধাক্কা কেটে কেটে দিয়ে দিয়ে ধাক 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 আপনি যে ম্যাঙ্গো কালারটা পড়ছে আপনার রুচির পরিচয় পাওয়া গেছে আপনার কালারে আপনার বিশ্বাসটা পড়ছে আপনার শুনে যে এই লালটা টটটসে লাগবো আলোটা ফিটতে উঠবো আপনি যেন এটা পরবেন তখন যে টাইট ফিটিংটা হবে না শরীরের মধ্যে দেখবেন সালমান খান ফিল হয়ে পড়ছে এটা অটো শক্তি ভিতর থেকে কাজ করবো একের জিনিস ভাই দেখেন মাল দেখে ভাই টাঙা দেখেন দেখেন ফিলটা পান কিনা পড়লে তো আরো ভালো আপনি যদি খুলে পড়তে পারেন আরো জমে যাবে আপনি পরে দেখেন রাশেদ ভাই তো নাই আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কি করলি তুই হ্যাঁ কি কাজটা করলি বল আমাদেরকে এতদিন ধোকার মেঝে রাখলি তোরে পড়ালেখা শিখেছি এর জন্য হ্যাঁ কেন কেন করলি আমাদের সাথে তুই এই কাজ তোর কাছে কি এইটা আশা করছিলাম আমরা কি হইলো ধরা পড়লি কার কাছে ধরা পড়লি আমার বন্ধুর কাছে কি করছ তুই ভ্যান গাড়িতে ঠেলে ঠেলে গেঞ্জি বেচছস তুই না কইছস তুই কর্পোরেট জব করস হ্যাঁ তুই বলে একটা ভালো বাইং আছে জব করস এটা কি করস তুই হ্যাঁ কেন টাকা পয়সা কি আমার কম ছিল আমি কি পারতাম না দশটা শোরুম তোরে দিয়ে দিতে কেন তুই কাজ করছস বল তুই কেন করছস এখন এক্সপ্লেন কি এখন তোমাদের সামনে করবো নাকি আবার ওই পায়েলের ফ্যামিলির সামনে গিয়ে তো আবার আরেকবার বাকি আছে তো এখানে করলে তো আবার এখানে করা লাগবে বারবার না করে একবারই তাহলে সবার সামনে আমার এক্সপ্লেনেশনটা দিই ও তোমার ছেলের কত কথা সবার কাছে এক্সপ্লেন করবে এই তুই কি এক্সপ্লেন করবি অবশ্যই আমার একটা নিজস্ব এক্সপ্লেনেশন আছে মানে এখানে তো তোমার কোনো বাবা হিসেবে দায়ভার নাই ভুলটা আমি করছি আমি তোমাদের মিথ্যা বলছি আমি তোমাদের কাছে লুকাইছি আমার প্রফেশন আমি পাইলার ফ্যামিলির কাছে মিথ্যা বলছি ওদের সামনে ধরা খাইছি সো আমার নিজস্ব এক্সপ্রেশন আমি তাদেরকে দিব এখানে তো তোমার কোনো কথা বলার দরকার নেই এত রাগ করার কিছু নাই যাই হোক এটা তোমরা তোমরা যা ইচ্ছা করো আমি আমার এক্সপ্লেন করবো দেখছো ওর অ্যাটিটিউড দেখছো তার ভিন্ন বেতন রিলেশন নাই এত বড় একটা কাজ করছে আমার মানুষ আমার শেষ করে দিছে সে মাথাটা ঠান্ডা করো তুমি হাড়ের পেশেন্ট তুমি এত উত্তেজিত হয়ো না মাথাটা ঠান্ডা করো হাড়ের পেশেন্ট ভাগ্য ভালো যে হার্ট অ্যাটাক করি না ছি 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 বন্ধুর কাছে আমার মানুষ সব গেছে তাকে তো আমি তোমার বলে পারিনি ও তো একটা মিথ্যুক ও প্রতারক ও আমাদের সাথে প্রতারণা করছে আমরা জানি ও একটা ভালো কোম্পানিতে জব করে কর্পোরেট জব করে এখন থেকে গেঞ্জি বেচে আমি মেয়ের ভাই হিসেবে কিভাবে মেনে নিতে পারি মিথ্যুক কোথাকার তুই আমার দোস্ত তোর ছেলে এরকম একটা জঘন্য কাজ কেমনে করে এটা কি ওর সাথে যায় তুই আমারই বলতেছিস
আমি বাপ হয়েছি এটা কি আমার অপরাধ? ও আমার ছেলে, ও করছে নিশ্চয়ই ওর কোনো এক্সপ্লেনেশন আছে, ওরই জিজ্ঞেস কর। আপনারা যদি কিছু মনে না করেন আমি সবার সামনে আমার নিজের মনের কথা শেয়ার করতে চাই, কারণ আপনারা সবাই আপনজন। আমি কথা বলার সময় লাউড হয়ে যেতে পারি, ঘেমেও যেতে পারি, বাট আশা করি আপনারা কেউ কিছু মনে করবেন। আমি কি উঠতে পারি? ওকে ঠিক আছে, আসলে গেঞ্জি বেঁচতে বসতে আমার অভ্যাস হয়ে গেছে দাঁড়ায় কথা বলা। আমি গেঞ্জি বেঁচি রাইট, এবং আমি দাঁড়ায় কথা বলতে কনফিডেন্ট ফিল করি। আঙ্কেল আপনাকে দিয়ে শুরু করি, কিছু যদি মনে না করেন আপনি যদি আমাকে মাফ করেন আর কি। আপনি তো আমার বাবার ছোটবেলার ফ্রেন্ড, খুব যদি ভুল না জেনে থাকি আপনিও কিন্তু জব ইন্টারভিউর জন্য স্ট্রাগল করছেন, এবং আপনি যখন 3-4 ইন্টারভিউতে ফেল করেন তখন আপনি সুইসাইড করার অ্যাটেম্প্ট ইনফ্যাক্ট নিয়েছেন, আপনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। আপনি মিথ্যা বলতে পারবেন না এখন, কারণ আমার আব্বা আপনাকে ওই টাইমে নিজে গিয়ে বাঁচিয়েছে। সো আমি গল্পটা জানি, এটা রাইট, তাই না আঙ্কেল? আপনি ফেল করেছেন না, কিন্তু কই আপনার তো জীবন থেমে থাকে নাই, আপনি তো এখন ঠিকই একটা প্রাইভেট কনসালটেন্সি ফার্মের ওনার। আমার আব্বা রহমান সাহেব, একদিনে রহমান সাহেব হয়েছে? রহমান সাহেব যখন এই শহরে আসছিল তখন আমাদের গ্রাম থেকে যখন উনি আসে তখন আমাদের কোনো আশ্রয় ছিল না, আমাদের ফ্যামিলির কোনো মেম্বার এখানে থাকতো না, এবং কোনো আশ্রয়ের জায়গা না পেয়ে ট্রাকের নিচে সারা রাত বৃষ্টির রাতে ভিজে ঘুমায় আবার পরের দিন বাসায় ফিরছে। দেন আবার উনি ব্যাক করছে এই শহরে, আবার রহমান সাহেব ব্যাক করছে এই শহরে, এবং একটা হোটেলে ম্যাসোটার হিসেবে সে দায়িত্ব পালন করছে। দিনের পর দিন সে প্রমোটেড হয়ে একটা হোটেলের ম্যানেজার হয়, দিন শেষে সে এখন ওনার অফ এ হোটেল, হি ইজ দ্য ওনার অফ দ্যাট হোটেল। এটাই তো বিষয় ভাইয়া। আপনি আমাকে মিথ্যুক বললেন, প্রতারক বললেন, কত কিছু বললেন, আপনি মেয়ের ভাই হিসেবে এটা মেনে নিতে পারবেন না ভাইয়া। আপনি কি জব ইন্টারভিউ দেন নাই? খুব যদি ভুল না করি আপনি 17 ইন্টারভিউ দিয়েছেন রাইট, 17 ফেল করছেন তাই না? কিন্তু কারণটা কিন্তু আপনার জানা আছে। তারপরে কিন্তু আপনি কি করলেন, আপনি আপনার ডেনিমের যেই মালগুলো সেগুলো ট্রাকে করে তোলানো শুরু করলেন, সেই তুলতে তুলতে আপনি নিজেই জিন্সের ডিজাইন শিখলেন, দিন শেষে আপনি একজন গার্মেন্টসের ওনার, ইউ আর দ্য ওনার অফ দ্য গার্মেন্টস। আমি নিজেও আপনার মতো জব ইন্টারভিউ দিয়েছি জানেন, আপনাদের সবার মতো জব ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্স আমার নিজেরও আছে। 3-4 জব ইন্টারভিউ দেওয়ার পরে ফেল যখন করলাম মনটা খুব খারাপ হতে লাগলো, মনে হলো যে আমার দোষটা কোথায়, কারা বিচার করতেছে আমার সাকসেস আর ফেইলিয়রের? হ্যাঁ আমি জানি আমি সফল, কিন্তু আমাকে ব্যর্থ ঘোষণা করতেছে, তার আগে ব্যর্থ ঘোষণা করা কে? উদয়ার। আমি যখন বুঝতেছি যে এখানে আমার কোনো যোগাযোগ নাই সে কারণে আমি ফেল করতেছি, আমি ডিপ্রেস হইতে চাইনি, এই জীবনে হতাশা। আঙ্কেল সুইসাইড করা যাবে না, ওই চিন্তাভাবনার আমি না। তারপর যেটা করলাম আমি, আমি নিজে কিছু করতে চাইলাম, নিজ উদ্যোগে বাবার কাছে গেলাম, বললাম বাবা আমি কিছু করতে চাই। আমার বাবা বললো আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে শুরু কর। আমি ভাবলাম যে আমার বাবা যখন এই শহরে আসছিল ম্যাসোয়েটার হিসেবে কাজ করছে তখন তো তাকে কেউ সাহায্য করা ছিল না, তাহলে আমাকে সাহায্য করার কি আছে? আমি তো এই বাপেরই রক্ত, আমি তো তার ব্লাড, আমার তো সেম চিন্তাভাবনা। আমি আমার নিজের টাকায় কিছু করতে চাইছি, পরে যদি সফল হইতাম তখন তো আমাকে বলতেন যে না 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 না, এই মেয়েকে এসে কীভাবে দিব, তো বাপের টাকায় চলে, বাপের টাকায় সফল হয়েছে নো, আমি এটা শুনতেই চাই না। আমি আমার টাকা সফল হতে চাইছি, এটা কোনো দোষের কিছু না। আমার নিজের ছোটোবেলায় যে টাকাটা জমানো ছিল আমি সেই টাকাটা দিয়ে একটা ছোট ভ্যান এবং কিছু টি শার্ট দিয়ে বিজনেস শুরু করার মতো যেটুকু সম্ভব আমি সেভাবেই শুরু করছি। আমাকে হেল্প করছে আমার ছোট ভাই, অনেক শিক্ষিত একটা ছেলে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, অশিক্ষিত কেউ না, আমাকে সে হেল্প করতেছে, এন্ড আই এম থ্যাঙ্কফুল টু হিম, এন্ড উই বোথ আর প্রাউড অফ আওয়ার সেলফ। আমি মনে করি যে আমি কোনো হারাম কাজ করি নাই, আমি কারো ক্ষতি করে কারো টাকা মেরে খাই নাই, একটা টাকাও তো আমি হারাম উপার্জন করি নাই, আমি তো হালাল উপার্জনই করছি, আমি আমার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারবো বিকজ এটা হালাল টাকা, আই এম প্রাউড অফ মাই সেলফ। এবং ওই যেখানে যারা সবাই গেঞ্জি বেঁচে আমার সাথে রাস্তায় তাদের মধ্যে আমি সবচেয়ে বেস্ট, আমার স্পিচ সবচেয়ে সুন্দর, আমি মানুষকে ভালোবেসে ডেকে নিয়ে আসতে পারি, আন্তরিকতার সাথে গেঞ্জি বেঁচতে পারি। সো আমি জানি যে আই এম দ্য বেস্ট অ্যান্ড আই এম দ্য কিং অফ দ্যাট স্ট্রিট। হ্যাঁ এটা ঠিক যে আপনাদের কাছে এটা খুব বড় সমস্যা যে কার জবটা বড় কারটা ছোট, কে কর্পোরেট জব করে, কে ম্যানেজার, কে নিচে আছে, কে গেঞ্জি বেঁচে, সব কিছু তো অনেক ভেদাভেদ, এটা এভারেস্টের জব। বাট আমার কাছে কোনো জব ছোট না, আমার কাছে প্রত্যেকটা জব রেসপেক্ট পাওয়ার মতো জিনিস, প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান করতে হবে। ভাইয়া আপনি যখন ডেনিমগুলো শ্রমিকদেরকে ট্রাকে তুলাইতেন ওই শ্রমিকদের সাথে কি খারাপ ব্যবহার করতেন? ওদেরকে কি আপনি রেসপেক্ট করতেন না? আজকে তো আপনি গার্মেন্টসের মালিক হয়েছেন, আপনি কোন শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করেন? সব শ্রেণীর মানুষরা আমাদেরকে সাহায্য করে দেখেই তো আমরা সফল, এই কারণেই তো আপনার ওনার, ওনার অফ এ প্রাইভেট কোম্পানি, ওনার অফ এ গার্মেন্টস, ওনার অফ এ হোটেল। সো আমিও সেম একটা ভ্যানের ওনার, ওনার অফ এ ভ্যান, গেঞ্জি বেচি। সো আমার এখানে কখনো ছোট বোধ হয় নাই, আপনাদের এটা সমস্যা হতে পারে যে এ কি করে না করে, কিন্তু আমার কাছে কে কি করে না করে, আমার কাছে সবাই এমন কিছুই করে যে কারণে পৃথিবীটা চলে, ব্যালেন্স হয়, পুরো পৃথিবীটা এইভাবে চলছে। হ্যাঁ আমি আপনাদের কাছে দুঃখিত, আমি আপনাদের কাছে দুঃখিত, আমি আপনাদের কাছে এটা চোখে পড়ার মতো হতে পারে, কিন্তু এখানে যে কয়েকজন বসে আছে আমি একজনের কাছে আন্তরিকভাবে আসলেই ক্ষমা প্রার্থী। পায়েল আই এম সো সরি, আমাকে তুমি মাফ করে দাও। এটা ঠিক যে আমি আসলে হীনমন্যতা বোধে ভুগে আমি আমি তোমাকে নিজেকে এক্সপ্লেন করতে পারি নাই যে আমি গেঞ্জি বেছি, আমার কাছে মনে হয়েছে যে
আমি যদি বলি আমি গেঞ্জি পেয়েছি, তুমি যদি এটাকে ছোট বোধ করো এবং তুমি যদি দূর সরে যাও, বাট আই এম রং, আমি আমি তোমাকে বলতেই পারতাম, এটা আমার অপরাধ যে আমি তোমাকে বলি নাই যে আমি গেঞ্জি পেয়েছি, তাও তুমি আমার সাথে লাইফে থাকবা কি থাকবা না। সো তুমি যদি আমাকে রিজেক্ট করেও দাও এখন এই মুহূর্তে, আমি সত্যিই কোনো আমার মান অভিমান রাখবো না, আমি কোনো অভিযোগ তোমাকে দিব না, কারণ তোমার সেই অধিকারটা আছে এবং ইউ হ্যাভ দ্য ফুল রাইটস টু ডু ইট। সো আই এম সো সরি, এবং হ্যাঁ আই এম প্রাউড অফ মাইসেলফ, আমি গেঞ্জি পেয়েছি। You are amazing. I must say, I salute you. And I salute you. তোমার প্রতি আমার আগেও রেসপেক্ট ছিল, এখন আরো রেসপেক্ট অনেক বেড়ে গেছে। তোমাকে আমি আগে অনেক ভালোবাসতাম, কিন্তু আজকে তুমি সবার সামনে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করলা, সব কিছু যেভাবে বললা, আমি আমি জাস্ট তোমার দিকে তাকিয়েছিলাম। আমি কখনো ভাবতেও পারিনি তুমি এত সুন্দর করে গুছিয়ে, তোমার মধ্যে এত ট্যালেন্ট আছে, এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। আমি শুধু তোমাকে তাকিয়ে দেখছিলাম, আমি অবাক হয়ে গেছি। আমি আসলে জানি না আমার ফ্যামিলি সব কিছু শোনার পরে তারা কী ডিসিশন নেবে, এবং আমি এটা ভাবতেও চাই না, তারা যা ইচ্ছা করুক। বাট আই লাভ ইউ। দোস্ত, তোর ছেলে কথা ভালো বলে, কিন্তু শুকনো কথাই তো আর চিড়ে ভিজে না, রিয়েলিটি ডিফারেন্ট। কাজেই আমার কাছে মনে হয় তোর ছেলে শক্তভাবে রিয়েলিটি হ্যান্ডেল করতে পারবে। তাহলে তো হয়ে গেল, আমার ছেলে শক্ত হাতে রিয়েলিটি হ্যান্ডেল করতে পারবে। তাহলে আমাদের কি করা উচিত? আঙ্কেল, আপনারা যদি বেয়াদবি মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। অবশ্যই বল। ভাই আর আমি, আমরা দুইজনে একটা বড় সড়ো তালি ডিজার্ভ করি। আঙ্কেল কি হলো, সবাই তারা তালি দিই। বাবু, বাবু উঠো, উঠো বাবু, সকাল হয়ে গেছে, অনেক সকাল হয়েছে, অফিসে যেতে হবে, অনেক সকাল হয়ে গেছে, অনেকক্ষণ ঘুমাইছো, এবার লক্ষ্মী বাচ্চার মতো উঠে যাও, উঠো উঠো। 10টা মিনিট ঘুমাইনি, টাইম মতো অফিসে চলে যাবো। সব রঙা একশো, দেখে যান একশো, বুঝে নি একশো, কিনলে রাজা একশো, জিতে গেছে একশো, চলে আসে। একটা গরমাল হাজার টাকায় কিনবে।
মেন গানে ভাবছো Cut, 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 cut